সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম মোহাম্মদপুর, এখানে কি কি কাজ করছি সম্পূর্ণ কাজগুলো দেখাবো। মোহাম্মদপুর সিয়া মসজিদের কাছে এখানে কাজটি করা হয়েছে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি কি কাজ করছি, কোথায় কি কাজ করছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখায়। এখানে যদি টিভি ক্যাবিনেট করা হয়েছে, টিভি ক্যাবিনেটটা যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি বাজার থেকে 20-25 হাজার টাকা, সর্বনিম্ন 15,000 টাকা পয়েন্টের ভিতরে করলে। এখানে লাইট লাগানো আছে, লাইট এখনো লাগানো হয় না। আর ওখানে উপরে কিন্তু অ্যালুমিনিয়াম যে নতুন ডিজাইন। বন্ধুরা, এখানে কি কি কাজ করেছি এবং সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলবো কত টাকা কি খরচ, আর পুরো ভিডিওটা জুড়ে ধৈর্য সহকারে দেখবেন তাহলে কোথায় কি কাজ করছি সম্পূর্ণ এই ফ্ল্যাটটায় আপনাদের লুকটা দেখাবো। এখানে করতে কাজটি করে দিয়েছি একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুমে একটি জানালা এবং টিভি ক্যাবিনেট করে দিলাম, এবং 2023 সালের নতুন একটি আপডেট ডিজাইন কিন্তু এখানে আমরা করে দিয়েছি। চমৎকারে কিন্তু একটি ডিজাইন করে দিয়েছি, দেখতেই পড়তেছেন ভিউয়ার্স। তো অবশ্যই ভালো লাগার মতন একটি আপনাদের কাজ সামনে নিয়ে আসছি, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং ভালো লাগলে বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখানে করে দিয়েছি এটি তাদের ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসে এখানে ছোট্ট একটি রুম 10x10 একটি করে দিয়েছি। এবার যদি 10x10 একটি রুমে করতে চান সেক্ষেত্রে বাজেট থাকতে হবে 30,000 টাকা, যে নতুন ডিজাইন দিয়ে কিন্তু কাজটি করে দিচ্ছি, দেখতেই পড়তেছেন। আর এখানে যে নিয়ে আসছে এই রুমটায়, এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে খুব সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি চ্যাম্পলের ভিতরে, এবং 3D যে আকাশ পেন্টিং সেটা করে দিয়েছি, এবং একটি জানলা করে দিয়েছি। এখানে কিন্তু যে এন্টিক কালার যেটাকে বলা হয় এন্টিক কালার করে দিয়েছি, যে ফাইবারের লুকটা দেখতে পড়তেছেন এখানে, যে ফাইবারের লুক এটা কিন্তু সম্পূর্ণ আমরা জিপসাম দিয়ে, জিপসাম প্লাস্টার পাউডার যেটাকে বলে সেটা দিয়ে আমরা করে দিয়েছি। এবং দেওয়ালের যে পেন্টিংগুলো আছে সেগুলো আমরা করে দিয়েছি। পেন্টিংগুলো করতে চান সেক্ষেত্রে একটু আপনার খরচ বেশি হবে, যদি এভাবে পেন্টিং করতে চান আপনার 200 টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে এভাবে 3D যদি পেন্টিং করতে চান। খুব চমৎকার কিন্তু একটি কাজ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, তো অবশ্যই একটু ভালো লাগার মতন একটি ভিডিও। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিছুটা আইডিয়া নিতে পারবেন। এই রুমটা যদি করতে চাই সেক্ষেত্রে আপনি একটু রুমটার সাইজ বড়, হয়তো 50,000 টাকা বাজেট থাকতে হবে এভাবে যদি করতে যাই। মূলত আমরা স্কোয়ার ফিট হিসাবে করে থাকি, তাই আপনারা যদি স্কোয়ার হিসাব করতে চান আপনার স্কোয়ার ফিট 300 টাকা করে পড়বে এটা যদি করতে যাই একটি রুমে। একটু কাছ থেকে দেখায় বন্ধুরা কাজের ফিনিশিং এবং কত সুন্দরভাবে কাজগুলো আমরা করে দিয়েছি, পুরো লুকটা একটু ফেমানোর চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার জন্য। আর একটা রুমে চলে যাই, দেখেন ভিউয়ার্স, এখানে কোনো ভিডিওটা কাটারাঙ্কারি না করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে আসি। এই তাদের একটি বেডরুম, বেডরুমে এটাও কিন্তু একদম আপডেট ডিজাইন, অ্যাভেলেবেল, সবাই আসলে এগুলো দেখাইতে পারে না। আমরা যে কথার কাজে মিল রেখে কিন্তু এখানে যে মাঝখানে যে ডিজাইনটা এটা আমরা সেম করে দিয়েছি, দেখতে পারতেছেন মৌচাকের নান বুঝে চলে রয়েছে। এবং পাশে কিছু কারুকাজ আছে, যে যেটাকে বলি আমার ডায়মন্ড, ডায়মন্ড নান লুক আসছে। এবং যে এখানে গ্যাপ রয়েছিল একটি, গ্যাপটিকে আমরা ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে এভাবে করে দিয়েছি। সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি লুক আসছে, দেখতেই পারতেছেন। এই কাজগুলো আবার যখন রাত থাকে, রাত্রে কিন্তু যখন লাইটিংগুলো হয় তখন কিন্তু আরও সুন্দর লাগে। একটা বেডরুমে নিয়ে আসলাম, এখানে একটি জানলা করে দিয়েছি এবং চতুর্থ সাইডে বিট করে দিয়েছি, এবং যে এন্টিক কালার যে ফাইবারগুলো সেগুলো আমরা করে দিয়েছি। খুব সুন্দর একটি কিন্তু কাজ আপনাদের সামনে নিয়ে আসলাম বন্ধুরা, তো অবশ্যই ভালো লাগার মতন একটি কাজ। তো অবশ্যই আমাদের যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করবেন অবশ্যই। পুরো লুকটা দেখাই বন্ধুরা, খুব সুন্দর একটি লুক আসছে কিন্তু, দেখতেই পারতেছেন। এখানে এটি যদি জানলা করতে চান একটি রুমে 5,000 টাকা বাজেট থাকতে হবে একটি রুমে।
তা ভিডিওটা বেশি বড় করতে চাই না বন্ধুরা, এখানে শেষ করতে চাই। ভালো থাকেন।